তাহলে আমরা লাস্ট পার্টে যেটা ছিলাম সেটা হচ্ছে মেটেরিয়াল টু কমন তাহলে আমরা নেক্সট যেতে যাব সেটা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট টু কমন মানে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে আমরা ন্যাচারালি যেটা জানি যে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে কোনো আর্টিকেল বসে না কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে যদি আমরা দা বসাই তখন কিন্তু সেটা আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকে না সেটা কি হয়ে যায় কমন নাউন হয়ে যায় এক্সাম্পল অ্যাবস্ট্রাক্ট টু কমন ক্লিয়ার যেমন দা অনেস্টি অফ দ্য বয় ইজ নোন টু অল এখানে আমরা দেখব অনেস্টি অনেস্টিটা কি অ্যাবস্ট্রাক্ট নাম আমরা ন্যাচারালি কি জানি অ্যাবস্ট্রাক্ট নাম রাখে কখনো আর্টিকেল বসতে পারে না কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি দ্য অনেস্টি অফ দ্য বয় মানে কি অনেস্টির আগে দা অলরেডি বসিয়ে দিয়েছে তাহলে কি এটা ভুল মোটেই ভুল না কারণ এখানে যে অনেস্টিটা আছে এটা কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউনে নেই এটা কি হয়ে গেছে কমন নাউন হয়ে গেছে কিভাবে হলো এটাই হচ্ছে ম্যাটার এটা যদি আমরা শর্টকাট দেখতে যাই তাহলে দেখবো না অনেস্টি হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন এর আগে দি পরে অব তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি পরে অব থাকা মানে সেটা কিন্তু কমন হয়ে যায় এটা হচ্ছে আমাদের শর্টকাট বিষয় কিন্তু এখানে কোন থিওরিটা লুকিয়ে আছে থিওরিটা হচ্ছে when an abstract noun is particularized then it becomes common মানে যখন কোন একটা অ্যাবস্ট্রাক্ট নাউনকে পার্টিকুলারাইজড করা হয় মানে বিশেষিত করা হয় তখন সেটা কিন্তু কমন নাউন হয়ে যায় এবার বিশেষিত করতে গেলে আমার কি দরকার না একটা আর্টিকেল দরকার একটা প্রিপোজিশন দরকার তাহলে কোন আর্টিকেলটাকে দরকার কোন প্রিপোজিশনটাকে দরকার আমার আর্টিকেল যেটাকে দরকার সেটা হচ্ছে আর্টিকেল দি প্রিপোজিশন যেটা দরকার সেটা হচ্ছে অফ তাহলে অ্যাবস্ট্রাক্ট নাউনের আগে দি পরে অফ যখন থাকবে সেটার দ্বারা পার্টিকুলারাইজেশন বোঝাবে আর যখনই পার্টিকুলারাইজেশন বোঝাবে সেটা কিন্তু আর অ্যাবস্ট্রাক্ট নাউন থাকছে না সেটা কোন নাউনে পরিবর্তন হচ্ছে না সেটা হয়ে যাচ্ছে কমন নাউন ক্লিয়ার মাথায় ঢুকেছে তাহলে আমরা এখানে কি বলতে পারি না অ্যাবস্ট্রাক্ট নাউনের পূর্বে আমরা আর্টিকেল দিয়ে ব্যবহার করে আমরা এটাকে কিন্তু কমন করতে পারি তাহলে এটা কিন্তু একটা আর্টিকেল দিয়ে ব্যবহার ক্লিয়ার এগুলো সবই কিন্তু কম্পিটিটিভ কনসেপ্ট মানে আমাদের কাছে উল্টো উল্টো লাগবে নেক্সট আমরা যাব সেটা হচ্ছে এর উল্টোটা মানে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট করতে হবে মানে কমন টু অ্যাবস্ট্রাক্ট কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট আমরা সিম্পলি যেটা জানি যে প্লুরাল কমন নাউনের আগে কখনো আর্টিকেলকে ব্যবহার করা যায় না তার কারণ হচ্ছে কমন নাউন মানে কি এক জাতীয় সবাইকে বোঝায় কিন্তু প্লুরাল কমন নাউন মানে কি ওর মধ্যে অনেকগুলো থাকবে বয়স বয়সের আগে আমরা কিন্তু দা বলতে পারি না কিন্তু কখন বলি যখন সেটার দ্বারা বিশেষ কাউকে বোঝানো হয় বা বিশেষত্ব বোঝানো হয় তখন কিন্তু আমরা আর্টিকেল দাকে ব্যবহার করি কিন্তু এখানে দেখতে হবে যে এটা কিন্তু টোটালি কম্পিটিটিভ কনসেপ্ট এর কোনো গ্রামার বই চট করে দেওয়া থাকে না সেটা হচ্ছে যে কমন নাউনকে আমরা অ্যাবস্ট্রাক্ট করি আর্টিকেল দিয়ে সাহায্যে ব্যাপারটা কি না ব্যাপারটা অন্য কিছুই না সাপোজ আমরা যদি একটা এক্সাম্পল দিই তাহলে আমরা দেখতে পাবো চেক দ্য বিস্ট ইন ইউ এখানে বিস্ট মানে কি পশু পশু মানে কি আমাদের পৃথিবীতে যত পশু আছে সবাইকে বোঝায় তাহলে বিষয়টা কি পশু মানে আমরা কাকে বুঝি এটা কমন নাম কিন্তু মাথায় রাখতে হবে যে আমরা বিস্টের আগে দা বসাচ্ছি চেক দ্য বিস্ট ইন ইউ পুরো যে সেন্টেন্সটা আছে এটার অর্থটা আমরা যদি বিশ্লেষণ করি তাহলে আমরা কি পাবো না চেক দ্য বিস্ট ইন ইউ মানে তোমার মধ্যে যে পশু আছে সেই পশুটাকে নিয়ন্ত্রণ করো তাহলে তোমার মধ্যে পশু কি তোমার মধ্যে হাতি ঘোড়া বাঘ এসব ঢুকে হালমালুম করছে বাঘ ঢুকে হালমালুম করছে মোটেই না কিন্তু তাহলে এখানে তোমার মধ্যে পশু মানে কি তোমার পশুত্ব ওটাকে বোঝানো হচ্ছে মানে এখানে বিস্ট মানে কি বিস্টলি প্যাশন মানে তোমার হচ্ছে পাশবিক যে আবেগ বা তোমার যে পাশবিক প্রবৃত্তি সেটাকে বোঝানো হচ্ছে কাকে দিয়ে না বিষটাকে দিয়ে এবার আমরা কিভাবে বুঝলাম যে বিষটাকে দিয়ে বিষলি প্যাশন বোঝানো হচ্ছে সেটা হচ্ছে দেখো আগে দি বসে আছে পরে ইন ইউ আছে ইন ইউ বিষ ইন ইউ তোমার মধ্যে পশু তোমার মধ্যে পশু তার মানে কি তোমার মধ্যে কোনো পশু ঢুকে আছে মোটেই না তোমার পাশবিক যে আচরণ তোমার পাশবিক যে প্রবৃত্তি সেটাকে বোঝানো হচ্ছে তাহলে এটার দ্বারা পশুকে বোঝালো না পশুর কোয়ালিটিটাকে বোঝালো আশা করছি তাহলে পশুর কোয়ালিটিটাকে বোঝাচ্ছে তো পশুর কোয়ালিটি যখন বোঝাবে কোয়ালিটি বোঝালে সেটা কি আমরা কোন নাউন বলি অ্যাবস্ট্রাক্ট নাউন বলি তাহলে বিস্ট মানে পশু ছিল কমন নাউন ব্যবহার হচ্ছে কি রকম ভাবে না একটা কোয়ালিটি হিসেবে মানে কি অ্যাবস্ট্রাক্ট নাউন হিসেবে ব্যবহৃত হচ্ছে সেই জন্য এটাকে আমরা কি বলছি বিস্টটাকে এখানে কিন্তু আমরা কমন নাউন বলতে পারি না কি নাউন বলবো এটাকে বলবো অ্যাবস্ট্রাক্ট নাউন তাহলে আমরা এটা সহজেই বলতে পারি যে কমন নাউনকে অ্যাবস্ট্রাক্ট করতে গেলে ওর আগে আমরা কিন্তু আর্টিকেল দিকে ব্যবহার করতে পারি ক্লিয়ার আশা করছি মাথায় ঢুকছে এগুলো কিন্তু টোটালি কনসেপ্ট এটা কম্পিটিটিভ কনসেপ্ট কম্পিটিটিভ কনসেপ্ট মানেই হচ্ছে উল্টো রকম ভার্জিন মোবাইল থিংক হাটকে আমরা আবার নেক্সট পার্টে যাচ্ছি ওকে আমরা নেক্সট পার্টে আরো আলোচনা করছি